স্যার আজকে আমাদের নতুন কিছু শিখান। আচ্ছা, তোমরা কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস বইটা পড়েছ? না স্যার, আমি পড়িনি। এই ঘটনাটা ছিল ভেনিস শহরের। এক ব্যবসায়ীর ব্যবসা ভালো যাচ্ছিল না। তিনি প্রচুর টাকা ধার নিয়েছিলেন জঘন্য কুৎসিত 70 বছরের এক ইহুদি বুড়োর কাছ থেকে। এই বুড়ো প্রতিদিন তাকে তাগাদা দিত আর ভয় দেখাতো যে কোর্টে কেস করে দিবে। স্যার তারপর কি হলো? এই ব্যবসায়ী তার ধার করা টাকা ফেরত দিচ্ছে না দেখে ওই কুৎসিত বুড়ো কি করলো, তাকে একটা কুপ্রস্তাব দিল। তাকে বলল যে তোমার না 18 বছর বয়সের একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি ওকে আমার সঙ্গে বিয়ে দাও তাহলে তোমার সব ঋণ আমি মাফ করে দিব। বাবার মুখে এই কথা শুনে মেয়েটি তো খুবই কান্নাকাটি শুরু করলো এবং সে তার বাবাকে বলল যে বাবা, আমি এই এই বুড়োকে কিছুতেই বিয়ে করব না, প্রয়োজনে আমি আত্মহত্যা করব, কিন্তু এই বুড়োর সঙ্গে আমাকে বিয়ে দিবে না বাবা। মেয়ের কান্না দেখে ব্যবসায়ী তো রাতের ঘুমই হারাম হয়ে গেল। ব্যবসায়ী সকালে ওই বুড়োর কাছে গেল এবং তাকে খুব রিকোয়েস্ট করলো যে আমার নামে কোনো মামলা দিবেন না। তখন এই বুড়ো একটা চালাকি বুদ্ধি বের করলো। এই বুড়ো চালাকি করে তখন ব্যবসায়ীকে বলল, আচ্ছা শোনো, আমি একটা বুদ্ধি বের করেছি, আমি রাস্তা থেকে 2টা নুড়ি পাথর এই ব্যাগের মধ্যে রাখবো, একটা হবে কালো আর একটা হবে সাদা, তোমার মেয়েকে যে কোনো একটা তুলতে হবে, সে যদি কালো পাথর তোলে তাহলে অবশ্যই আমাকে বিয়ে করতে হবে, আর যদি সাদাটা তোলে তাহলে আমাকে বিয়ে করার প্রয়োজন নাই এবং তোমার ঋণ আর পরিশোধ করতে হবে না। আমি আবারও বলছি, কালো নুড়ি তুললে কিন্তু আমাকে বিয়ে করতেই হবে, বুঝলে ব্যবসায়ী? তখন ওই ব্যবসায়ী অনেক ভাবলেন, উনি দেখলেন আর কোনো পথ নাই এবং রাজি হলেন। মেয়েটি, ব্যবসায়ী এবং ওই ইহুদি এবার এক রাস্তায় গেলেন যেখানে অনেক নুড়ি ছড়িয়ে ছিটিয়েছিল। ইহুদি হাঁটু গেড়ে 2টি নুড়ি তুললেন এবং ব্যাগের মধ্যে ঢুকালেন। মেয়েটার বয়স 18 হলে কি হবে, সে ছিল অনেক বুদ্ধিমতী। সে আরো চোখে দেখল ইহুদি তার জন্মগত দ্রুততায় 2টো কালো নুড়ি ওই ব্যাগের মধ্যে ঢুকালেন। এরপর ইহুদি মেয়েটিকে বলল, ব্যাগ থেকে তুমি যে কোনো একটি নুড়ি তোলো। মেয়েটি কি করল, একটি নুড়ি তুলে সে না দেখেই নিচে ফেলে দিল এবং নুড়িটি ঘুরিয়ে অন্য অন্য যে পাথর ছিল তার সঙ্গে মিশে গেল। মেয়েটা তখন কাঁপা কাঁপা গলায় বলল, ও মাই গড, আমি একদম চটপটে না, কিভাবে যে আমার হাত থেকে নুড়িটি পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনার তো ব্যাগে আর একটা নুড়ি আছেই, ওটা তো দেখলেই বোঝা যাবে আমি কোন নুড়িটি তুলেছিলাম। মেয়েটার এই চালাকিতে এই বুড়ো একদম বোকা হয়ে গেল, সেই সঙ্গে তার বাবাও ঋণ থেকে পুরোপুরি মুক্তি পেল। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই থাক, দেখা হবে আগামী ক্লাসে কোনো নতুন টপিকস নিয়ে। থ্যাংকস টু অল।